বাহাদুরি, আমাদের গর্ব এবং আমরা আনন্দিত এবং সেই সঙ্গে আমরা খুশি যে আমাদের ভারত মায়ের সন্তান কেরালা রাজ্যের শিয়াব চত্বর ভাই পায়ে হেঁটে 8640 কিলোমিটার পায়ে হেঁটে কাবা শরীফে হজ পালন করার জন্য বেরিয়ে পড়েছে। সেই শিয়াব চত্বর ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিয়াব চত্বর ভাইয়ের বিরুদ্ধে কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে এমন কিছু কুরুচিকর মন্তব্য পেশ করছে, সেইটাকে ভাইরাল করে প্রত্যেকটা মানুষের মধ্যে সার্কুলেট করছে। সত্যি আমরা এতটাই লজ্জিত, সে সঙ্গে এতটাই ঘেন্না লাগছে যে একটা মানুষ সে আল্লাহর নামে বেরিয়ে পড়েছে শ্রদ্ধা ভক্তি করে কাবা শরীফে হজ পালন করার জন্য 8640 কিলোমিটার পায়ে হেঁটে আল্লাহর সে কাবা শরীফে গিয়ে হজ পালন করবে, আর তার বিরুদ্ধে যেভাবে কুরুচিকর মন্তব্য করছে ছি। আরে যারা এই ধরনের কুরুচিকর মন্তব্য করছে আমি বলবো যে তাদের ক্ষমতা নাই 8 কিলোমিটার পায়ে হেঁটে কোনো জায়গায় বেরোনো, আর 8640 কিলোমিটার পায়ে হেঁটে হজ পালন করার কি মর্ম সেই মানুষগুলো বুঝবে? সত্যি কথা বলতে যে কিছু কিছু মানুষ আছে সমাজের বুকে যে তারা তো কিছুই পারবে না, কিন্তু উল্টে কেউ যদি কোনো যে কোনো কাজের জন্য এগিয়ে যায় কিন্তু তাদের পিছনে কাটি দেওয়ার জন্য একদম পুরো উস্তাদ।